সাফল্য লাভ এবং সাফল্য ধরে রাখা, কোন ক্ষেত্রে কোন গ্রহের ভূমিকা বেশি, এ নিয়ে আলোচনায় আমি অরূপ গুলো আপনাদের সঙ্গে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখুন, সাফল্য লাভ করা নিঃসন্দেহে কঠিন, যে অ্যাঙ্গেলেই হোক, খেলাধুলো, গান বাজনা, ছবি আঁকা, পড়াশুনো, যে কোনো, নেতা মন্ত্রী হওয়া, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, যাই হোক, যারা সাফল্য পেয়েছেন এমনি এমনি নয়, তার পিছনে অবশ্যই কঠিন কঠোর সংগ্রাম। যদি সোজা পথেও হয় তাহলেও যেমন কঠিন কঠোর সংগ্রাম, যদি বাঁকা পথেও আপনার সাকসেস আসে তাহলে সেখানেও কঠিন কঠোর সংগ্রাম বা অনেক কিছু কাটখড় পড়ে তবেই সাফল্য আসে। তাহলে সৎ পথে হোক অসৎ পথে হোক, সাফল্য পাওয়া নিঃসন্দেহে কঠিন, কিন্তু এই সাফল্যকে ধরে রাখা ডেফিনেটলি তার থেকে বহুগুণ বেশি কঠিন। আশা করি এই বিষয়ে আপনারা আমার সঙ্গে একমত হবেন। তাহলে সাফল্য লাভ যেভাবে হোক, আমরা সাফল্য যে অ্যাঙ্গেলে চাই, আমাদের টার্গেটই থাকে আমরা সাফল্য পাবো, আমি পাবো। যদি 100 জনের মধ্যে একটা কোনো কি সাফল্যের পদ থাকে তাহলে আমরা প্রত্যেকে এই স্বপ্ন নিয়েই সেখানে প্রতিযোগিতায় নামি, আমি সেই ক্যান্ডিডেট। তাহলে সাফল্য ভীষণ কঠিন। প্রশ্ন, সৎ পথে অসৎ পথে, আপনি যে পথেই হন, যদি সাফল্য অসৎ পথে হয় সেক্ষেত্রে কোন কোন গ্রহের ভূমিকা হয়? না, যদি অসৎ পথে আপনার সাফল্য আপনি পান তাহলে সেক্ষেত্রে রাহু এবং চন্দ্রের ভূমিকাই অবশ্যই হবে। চন্দ্র না, আপনি মনে মন চেয়েছেন সাফল্য, মনের অধিপতি, মনে যা উঠছে তার নেগেটিভ উঠুক আর পজিটিভ উঠুক, এখানে চন্দ্রের ভূমিকা। তাহলে মনে জেগেছে সাফল্য লাভের বাসনা, চন্দ্রের ভূমিকা। কোন পথে সাফল্য লাভ করব, যদি বাঁকা পথে অসৎ পথ হয় তাহলে সেখানে রাহুর প্রভাবে এটা এসেছে, রাহু দৈত্য। তাহলে রাহু চন্দ্রের জন্য আমরা সাফল্য পাই কিন্তু সেটা বাঁকা পথে হয়। এই সাফল্য আপনি পেয়ে গেলেও আপনাকে আরও বেশি নজরদারি রাখতে হওয়া উচিত, রাখা উচিত যে এই সাফল্য আমি কীভাবে ধরে রাখব, কারণ না এই সাফল্য দীর্ঘস্থায়ী হয় না। কারণ আমরা সবাই জানি যে সতের আগুন ধিকি ধিকি জ্বললেও সে জ্বলে, অসতের আগুন দপ করে জ্বলে ওঠে কিন্তু ধপ করে আবার নেমে যায়। আবার বিবেকানন্দ বলে গেছেন, মহৎ কাজ ফাঁকি দিয়ে হয় না, অসৎ পথে হয় না। তাহলে সৎ পথে না হয়ে যদি বাঁকা পথে আপনি সফলতা পান, সে সফলতাও পাওয়ার পিছনে কঠিন কঠোর সংগ্রাম আছে, কিন্তু সেই সফলতা ধরে রাখার সবথেকে বেশি কঠিন পরিশ্রম তার থেকে বেশি করতে হবে। যদি আপনি কোনো সম্মান বা পদ লাভ করেন অসৎ পথের মধ্য দিয়ে, তাহলে এই যে নৌকো তার টলমল করে, এখান থেকে পতনের যোগ আমাদের তীব্র থাকে। এই জন্য আমাকে অনেক মেহনতি বেশি করতে হয় সৎ পথের থেকে। পদ হারানোর ভয় যারা অসৎ পথে বা সম্মান হারানোর ভয় যারা অসৎ পথে লাভ করেন তাদের, একটি ঘরোয়া উদাহরণ দিই। বৌমা হয়েছেন নূতন, শাশুড়ি কোনোরকমই তাকে সম্মান দিচ্ছেন না। আপনার নববধূ, তিনি ভেবেই অস্থির, আমি এত মায়ের করছি, শাশুড়ি মায়ের এত সেবা করছি, তবু আমাকে কখনো ভালো বললেন না। ঠিক ঠিক ন্যায্যভাবে কর্ম করে যাচ্ছেন, সবার সেবা করে যাচ্ছেন, কিন্তু শাশুড়ি তাকে তার প্রাপ্য সম্মান দিচ্ছে না, পায়ের তলায় রাখার চেষ্টা করছেন, বা এই ধরনের সাফল্যও তিনি পাচ্ছেন ওই শাশুড়ি মা। কিন্তু এই শাশুড়ি মায়ের এই যে বৌমাকে ন্যায্য হওয়া সত্ত্বেও তাকে দাবিয়ে রাখা, এটা রাহু এবং চন্দ্রের বলে। তার মনে মনে তিনি ভালোভাবেই জানেন, যদি সবসময় বেটাকে বোঝানো, স্বামীকে বোঝানো, নিজের হাতে রাখার জন্য
আবার কিছু টুকটাক করা, ব্ল্যাক ম্যাজিক করেও অনেকে আবার শাশুড়ি মা করেন, সবাইকে বলছি না, শ্বশুরও করতে পারেন বেশি, হ্যাঁ আমাদের কাছে আসে না, রিপোর্ট আছে। তাহলে কেন করেন? আমি তো দাবাচ্ছি, আবার আমার হাতের মোটেই রাখবো আমার ছেলেকে, বৌমা না পাছে ভুল বুঝিয়ে দেয়, ভুল নয় আসলে অরিজিনালটা না বুঝিয়ে দেয়। ফলে এই ভয়ের জন্য তিনি নিজে তো করছেন কন্ট্রোল, আরও যদি হাত ছাড়া হয় তখন তিনি তান্ত্রিক জ্যোতিষের কাছেও যাচ্ছেন। এই কারণে যাচ্ছেন, আপনার অসৎ উপায়ে আপনি এই পদ লাভ করে বসে আছেন। আপনি ন্যায্য পাওনা আপনার স্ত্রী বৌমাকে দিচ্ছেন না, পাছে আমার ছেলে বুঝে যাবে, স্বামী বুঝে যাবে, এতদিন তো স্বামীকে ঘোর খাবিয়ে রেখেছি, তাহলে ছেলে যদি বুঝে যায় বৌমার হাত ছাড়া হয়ে যায়, তাহলে আমার বেটা তো আমার কথা শুনবে না, আমার তো অনেক কিছু সর্বনাশ হয়ে যাবে। এই পরিশ্রম মেহনতি তার জন্য তাকে বেশি করতে হচ্ছে। কিন্তু কতদিন, কোনোদিন আজ পর্যন্ত অসৎ উপায়ে বাঁকা পথে সম্মান পদ লাভ করে কেউ কখনো চিরকাল ধরে রাখতে পারেন না। খুব বেশি দিন যতদিনই ধরে রাখুন, পরবর্তীকালে মানুষ প্রজন্ম তাকে নেবে না, তার নামে কুকুর পোষে, এটা কথা আছে। তাহলে এ গেল সৎ অসৎ পথে সম্মান বা পদাধিকার, একটা উদাহরণ দিলাম। সে নেতা হতে পারে, মন্ত্রী হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, মাস্টার হতে পারে, অসৎ উপায়ে মাস্টারি করে আবার চাকরি গেল, তার পদ সবসময় তার ভয় ছিল যদি চাকরি চলে যায় হঠাৎ দৈব যোগে একটা দুর্ঘটনা বা কোনো কিছুর দ্বারা তার চাকরি চলে গেল, এই ভয়টা ছিল। কিন্তু সৎ পথে সাফল্য বা পদ যদি লাভ কেউ করে না, সৎ পথে পদ লাভ বা সম্মান লাভের ক্ষেত্রে রবি বৃহস্পতির ভূমিকা, রবি সূর্য, তার কৃপায় তার জ্যোতিতে বা তার মতো জ্যোতি লাভ করে যদি কেউ সাফল্য পান, ভাই মেঘ নিম্নচাপে যতই থাকুক, মেঘ দেখে কেউ করিস না ভাই আড়ালে তার সূর্য হাসে। আমাদের যত জীবনে মেঘ আসুক, যত নিম্নচাপ আসুক ভাই, তার একটা শেষ আছে, সূর্য উঠবেই আকাশে। সৎ পথে সম্মান, সৎ পথে পদ যদি থাকে, তার পদ যদি চলেও যায় তার সম্মান হারানোর ভয় থাকে না। কত মানুষ তো ইচ্ছা করেই পদত্যাগ করেছে কত পদ থেকে, তবুও তার সম্মান যায়নি। আবার দেখবেন যে অনেকে সম্মানের আসনে বসে আছে, পদে বসে আছে, জবরদস্তি তাকে পদত্যাগ করতে হচ্ছে, অর্থাৎ সেটা একটা পদস্খলন অসম্মানে। সেখানে রাহুচন্দ্রের ভূমিকা ছিল, কোনোভাবে তিনি তার পদ সম্মানকে আয়ত্ত করেছেন, কায়েম করেছেন। কিন্তু সৎ পদ সৎ সম্মান এ বৃহস্পতি এবং রবির, কেন বৃহস্পতি দেবগুরু, আপনি সৎ পথে হাঁটছেন, সম্মান পাচ্ছেন না, সাফল্য পাচ্ছেন না, কিন্তু হাঁটছেন। এক যেদিন সম্মান আর সাফল্য পাবেন, ওই আসন থেকে নাড়ানোর মতো কারো বাপের নাই। এই হচ্ছে সৎ পথে সম্মান পদলাভ, যার মনে রবি বৃহস্পতি। স্টোন পরে এগুলো হয় না। দেখবেন যারা অসৎ পথে পদলাভ করেছেন সম্মান লাগবে, তাদের হাতে কোনো রত্ন নাই। যারা সৎ পথে সম্মান এবং পদের অধিকার রয়েছেন, উচ্চ পদ লাভ করেছেন, তাদের হয়তো ডেফিনেটলি বেশিরভাগ মানুষের রত্ন নাই, রত্ন পরে এগুলো হয় না। হাঁটতে হাঁটতে হয়, পাকা পথেও হাঁটতে হয়, সোজা পথেও হাঁটতে হয়। পাকা পথে ভয় পদস্খলনের, এবং পদস্খলন হয়, এবং যদি আপনি অসৎ পথে সম্মান পদে বসে থাকেন দীর্ঘদিন, পরবর্তীকালে আপনার নামে কুকুর বসবে। আর যদি সম্মানের সঙ্গে পদ লাভ করেন, সম্মান লাভ করেন সৎ পথে, তাহলে আপনার পদ চলে গেলেও আপনাকে ফুলের মালা দেবে, কুসুমপুত্তলিকা দাহ হবে না। বৌমার কথা ফিরে আসি, যে বৌমা বাড়িতে দীর্ঘদিন ধরে সৎ পথে সম্মানটুকু লাভের জন্য সব কিছু মুখ বোঝে সহ্য করে করে যাচ্ছে, কিছু পাচ্ছে না, সেও জ্যোতিষের কাছে যাচ্ছে যে আমি এত করছি তবু আমাকে আমার সম্মান প্রাপ্য সম্মান পাচ্ছি না। হয়তো আমরাই কেউ কেউ তাকে বলছি চুনি পরো, মুক্ত পরো, মাথা ঠান্ডা থাকবে আর সম্মান পাবে, পরেও সে পাচ্ছে না সাকসেস। সে কবে সাকসেস পাবে? না, যেদিন ওই শাশুড়ি বা জ্বালানোবালার শ্বশুর, যেদিন তার প্যারালাইসিস হবে, যেদিন পক্ষাঘাত হবে বা ক্যান্সার হবে, দুরারোগ্য ব্যাধি হবে, উঠতে পারবে না, বিশ্বাসী হবে, তখন যখন ওই বৌমার সাপোর্ট চাই, ওই বৌমা তাকে তেল মালিশ করে দিবে, ওষুধ দিয়ে মুখে তুলে দিবে, তখন কাঁদতে কাঁদতে বলবে মা গো তোমাকে অনেক কষ্ট দিয়েছে মা। সেই যে আত্মীয়কে বলেছিল যে বৌমা খুব খারাপ, তাই বাবা নিজের মুখে বলবে না গো আজ বৌমাটা আমার করছে, ও না হলে আমার মা, আমার আগের জন্ম আমার মেয়ে ছিল, সেই শাশুড়ি বলবে। সেই যে বৌমা সেদিন থেকে সম্মান লাভ করবে, ওই সম্মান তার কোনোদিন আর হারাবে না। কারণ না, সে সৎ পথের সম্মানটা পেয়েছে অনেক ধৈর্য, অনেক স্থৈর্যের পর।
শাশুড়ির যে সম্মানটা গেল, এতদিন কেউ জানতো না, এই যে গেল সে নিজের মুখেই ডাক বাজাবে, নিজের কাউকে বলতে হবে না। এই হচ্ছে সৎ পথে আর অসৎ পথের সম্মান। একজন স্কুলের মাস্টার মশাই, তিনি অসৎ পথে সরকারি চাকরি করছেন, বহুদিন করছেন, বিরাট হয়তো নাম যশ হলো, হঠাৎ করে যে দাপাবাজি করে নকল কাগজপত্র জমা দিয়ে মাস্টার হয়েছেন, সঙ্গে সঙ্গে তার সুনাম যশ চলে যাবে। কেননা তিনি ঠক। একটা ডাক্তারের সার্টিফিকেটে যদি প্রমাণ হয় যে MD, কিন্তু পুরো ঢপ, সে ডাক্তারের সম্মান সেই মুহূর্তে চলে যাবে। একজন নেতা মন্ত্রীও যদি সম্মানের সঙ্গে পদ লাভ না করেন, পদ না ধরে রাখেন, যদি সেই সম্মান আর অপদের পিছনে বাঁকা পথ থাকে, অসৎ পথ থাকে, ও রাহু আর চন্দ্র এ ধপাস করে পড়ে যাবে এবং পরবর্তীকালে আর সম্মান আসার চান্স খুব কম। সুতরাং সৎ পথে সম্মান বা পদ লাভ, অসৎ পথে সম্মান বা পদ লাভ, এক্ষেত্রে কোন গ্রহের ভূমিকা এ প্রথম জানালাম। অসৎ পথে রাহুচন্দ্র, সৎ পথে রবি বৃহস্পতি। এবার প্রশ্ন, আমি তো অসৎ পথেই সম্মান লাভ করে ফেলেছি, পদ লাভ করে ফেলেছি, তাহলে আমার এখন কী করণীয়? সারেন্ডার করা, সারেন্ডার করা, সমস্ত ভুল স্বীকার করা। একজন শাশুড়ি মা যদি যখন বৌমার কাছে সারেন্ডার করবে, মা আমার ভুল হয়ে গেছে, আমি এতদিন তোর উপরে অনেক অত্যাচার করেছি, মা গো দেব কাঁদবে, ওই চোখের জলটা মুছাবে ওই বৌমা, তবেই তার আত্মা মরলেও তো শান্তি পাবে, আত্মার শান্তি পাবে যে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত তো করেছি, যাকে জ্বালিয়েছি সে আমাকে তো ক্ষমা করেছে, এ জেনে। এটা পরিবারের ক্ষেত্রে যদি পদে অধিকার হন, নেতা মন্ত্রী হন, তাহলে তাকেও তার পদ ত্যাগ করে আরও ভালো কাজ করে ঘুরে মানুষের হৃদয় জয় করতে হবে, তবেই রবি বৃহস্পতির কৃপা পাবেন, যেটা এতদিন রাহু চন্দ্রের বলে বলিয়ান ছিলেন। তখন রবি বৃহস্পতির বলে যদি পদবান সম্মান পান, সে পদ সম্মান চিরস্থায়ী হবে, যাবে না, মৃত্যুর পরেও তাকে মানুষ সম্মান করবে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেতাজি, কত ডাক্তার বিধানচন্দ্র রায় সম্বন্ধে তো আজ পর্যন্ত কেউ কিছু আমি অন্তত শুনিনি, আমরা তারা সবাই তাকে সম্মান করি। তাহলে বৃহস্পতি এবং রবির বলে বলিয়ান হয়ে, অর্থাৎ সৎ পথে যদি আমরা সম্মান এবং যশ এবং পদ লাভ করি, সেই পথ চিরস্থায়ী হয়, হারানোর ভয় থাকে না, পথ গেলেও তার বইয়ে গেল তবুও সে ঠিক থাকবে। এই হচ্ছে আমাদের সৎ পথে সম্মান পদ, অসৎ পথে সম্মান পদ লাভের মূল কাণ্ডারি। আর ভুল হলে অসৎ পথে যেদিন দেওয়ালে পিঠ ঠেকে যাবে সেদিন পদত্যাগ, সারেন্ডার, এই হচ্ছে একমাত্র এর চূড়ান্ত উপায়, তবে এর প্রায়শ্চিত্ত হবে। ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম, যদি কারো কাজে লাগে। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয়গুরু, জয়গুরু।